তিনদিন ধরে করিমগঞ্জ জেলার ধারাহার বরষুণ হয়ে আছে, আর এই ধারাহার বরষুণের ফলত কিন্তু করিমগঞ্জ শহরত সর্বত্রে জলমগ্ন হয়ে উঠেছে আর কৃত্রিম বান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আসলতে করিমগঞ্জ শহরের পর যে পানি আছে, পানি কিন্তু ওলাই যাওয়ার রাস্তা নাই, কেন যে নৈসমূহ আছে, নৈসমূহ কিন্তু বিপজ্জনকভাবে একেবারে উপরত, বিপদসীমার বহু উপরত প্রবাহিত হয়ে আছে। এয়া হয়েছে করিমগঞ্জের লঙ্গাই নৈর দৃশ্য, করিমগঞ্জ শহর সংলগ্ন এলাকা লঙ্গাই। এই লঙ্গাই নৈ ইয়াতে আমি দেখিবলৈ পাইছোঁ একেবারে যে ৰাজপথ আছে, ৰাজপথৰ প্ৰায় একেবাৰে একে লেভেলত আহি গ'ল, গতিকে ইফালেও ৰাস্তাৰ ওপৰেদি পানী বাগৰি আছে, এনেদৰে পৰিস্থিতি হৈ আছে। গতিকে যেন চহৰৰ যি পানীবিলাক, চহৰৰ পানী ওলোৱাৰ কোনো ৰাস্তাই নাই ইয়াতে, যিটো দেখা গৈছে যেন যেনেদৰে পানী আচলতে কৰিমগঞ্জ যদি কোৱা যায় তিনিটা মুখ্য নৈ, লঙ্গাই নৈ, কুচিয়াৰা নৈ আৰু চিংলা নৈ, সকলো কিন্তু বিপদ সময়ৰ ওপৰত বহি প্ৰবাহিত হৈ আছে। আৰু এইখিনি যি ঠাই, এইখিনি ঠাইত আমি দেখুৱাবলৈ চেষ্টা কৰিম, ইয়াতে এখন পানী যোগান আঁচনিৰ এটা ঘৰ আছে, এই ঘৰ কিন্তু যি নিচৰ যিটো তলা, নিচৰ তলা কিন্তু বুৰি গৈছে ইতিমধ্যে, আৰু যে পানীৰ যে পানীৰ যে স্তৰ, পানীৰ স্তৰ কিন্তু যথেষ্ট বাঢ়ি গৈছে, আৰু যাৰ ফলত কিন্তু ৰাইজে কিন্তু বহু বিপদৰ সন্মুখীন হৈছে, আৰু গাঁৱে ভূঞে সৰ্বতে কিন্তু বান পৰিস্থিতি আছে। আৰু ইফালে যিহেতু পানী বাগৰি আছে, আমি অলপ দেখুৱাবলৈ চেষ্টা কৰিম যেন আনফালে ইফালে এটা পথ আছে যিটো আচলতে গাঁৱত গৈছে, যি পথখন ইনাতপুৰ বা কাঠাকাল এনেদৰে আৰু বহুখিনি গাঁৱত এই পথটো গৈছে। এই পথত কিন্তু যোৱাৰ কোনো উপায় নাই, ইয়াতে কেৱল পানীৰ আৰম্ভণি, কিন্তু ভিতৰৰ ফালে যদি যোৱা যায়, ভিতৰৰ ফালে গ'লে কিন্তু যথেষ্ট ইয়াতে পানী আছে, পানী বিভিন্ন গাঁও আছে। আৰু মূলত এই ৰাস্তাদি কিন্তু যেন কৰিমগঞ্জৰ যিখন পলিটেকনিকেল কলেজ, পলিটেকনিকেল কলেজত এইখন যোৱাৰ ৰাস্তা, আৰু এই ৰাস্তা কিন্তু সম্পূৰ্ণ বন্ধ হৈ আছে, প্ৰায় বহু পানী আছে ভিতৰত। ইয়াতে স্থানীয় ৰাইজ আছে, স্থানীয় ৰাইজৰ সৈতে আমি অলপ কথা পাতিবলৈ চেষ্টা কৰিম। দেখা গৈছে যথেষ্ট পৰিমাণে পানী হৈছে, আৰু লংগাইৰ নৈ যদি কোৱা যায় যেন একেবাৰে ৰাস্তাৰ সমান্তৰালকৈ হৈ গৈছে, আৰু যাৰ ফলত কিন্তু করিমগঞ্জ চহৰতো পানী হৈ আছে, করিমগঞ্জ চহৰৰ পানী ওলাব পৰা নাই, কি ক'ব, পৰিস্থিতি অতি ভয়ানক হৈ আছে। করিমগঞ্জ সংলগ্ন এতিয়া মানে লংগাই কুচিয়াৰা মই খবৰ নাপাৰে, লংগাই অৱস্থা বেয়া আছে, উমাপতি বেতাইল দক্ষিণ ইনাতপুৰ খুব বেয়া অৱস্থা আছে, খুব বেয়া অৱস্থা আছে, পানী চকা মানে সোনকালে বাঢ়ি আছে। আসলে উজনিৰ পানীসমূহ নামি আহিব ধৰিছে, বিভিন্ন যে এলাকা আছে মিজোরাম বা মণিপুরের যে পানি, এইবিলাক পানী কিন্তু আসলে লংগাই নৈ হৈ নামি আহে, যার ফলত যেন করিমগঞ্জের যে করিমগঞ্জ জেলার যে উজনি ঠাই পাতাকান্দি বা যদি দক্ষিণ করিমগঞ্জ ধরা, এইসমূহ এলাকাত কিন্তু এতিয়া কিন্তু পানী নাই, কিন্তু নামনি মুহাত থকা যে উত্তর করিমগঞ্জ সমষ্টি, উত্তর করিমগঞ্জ শহর সংলগ্ন এলাকাত কিন্তু যথেষ্ট পানী বৃদ্ধি পাইছে। গতিকে কি কব, একটা পরিস্থিতি ই হয়ে আছে, মানুষ কি মানুষ বহু ঠাইত আশ্রয় লবলৈ গৈছে, আমি শুনবলৈ পাইছোঁ, আপনার জানা মতে কত কত আশ্রয় লৈছে? আজ মানে আজকে সকাল থেকে মানে অনেক জল বাড়ছে, আমরা অ্যাকচুয়ালি আমরা লঙ্গাই ইনাতপুর আমাদের বাসা, হ্যাঁ করিমগঞ্জ সংলগ্ন একদম ইনাত মানে টাউনের সংলগ্ন আমরা গ্রাম লঙ্গাই ইনাতপুর, বেতাইল উমাপতি ইনাতপুর একদম জলের নিচে। আমরা এমএলএর সঙ্গে, আমাদের এমএলএ প্রাণপ্রিয় এমএলএ কমলাক্ষ দেবুকেশ ওনার সঙ্গে কথা বলেছি, উনি বলছেন যে ঠিক আছে, ওনার মানে একবার সকালে এসে গিয়েছে এখান থেকে, তো বলছে ঠিক আছে আমরা আমি আসছি, উনি যে সুপ্রাগান্ধি বা আরো কোন কোন জায়গায় গিয়েছে, তো আজকে একটু পরে আসবেন, তো ওনাকে নিয়ে আমরা সব সাইড দেখব। আর তবে একটা জিনিস মানে মানে সকাল সাড়ে ছটা সাতটার থেকে অনেক জল বাড়ছে, এখন অনবরতে বেড়েই যাচ্ছে আর কি। নিশ্চয়কৈ যি ইয়ে আছে, বিধায়ক ইয়াতে আহিছিলে, বিধায়ক আহি দেখি গৈছে, কিন্তু আচলতে যদি দেখা যায় যে সন্মুখৰ ফালে ইয়াতে ইনাতপুৰ গাঁও আছে, আৰু যে নৈ আছে, নৈৰ পিছফালে কিন্তু উমাপতি গাঁও আছে, এইসমূহ গাঁওসমূহত কিন্তু যথেষ্ট পানী হৈছে, আৰু যাৰ ফলত কিন্তু এই যে এলাকা লংগাই এলাকাৰ পাছফালত কিন্তু যেনেদৰে ডি আই চি অফিচ বা লংগাই ৰেলৱে ষ্টেচন, বিৰজা চন্দ্ৰী হাই স্কুল বা শিৱভূমি বিদ্যাপীঠ, এনেদৰে বহুকেইটাত কিন্তু আশ্ৰয় শিবিৰ ইতিমধ্যে খোলা হৈছে, বহু লোক কিন্তু আশ্ৰিত হৈ আছে। গতিকে যেন যদি অধিক বৰষুণ চলি থাকে তে নিশ্চয়কৈ বৰ্তমানে কিন্তু করিমগঞ্জ চহৰৰ অৱস্থা অতি ভয়ানক হ'ব, আৰু পানী যদি হ্ৰাস পায় ৰাইজে কিছু সকাহ পাব, কিন্তু বৰষুণ অবিৰত চলি আছে, বিয়লিৰ ভাগত কিছু সময় বন্ধ হয়, কিন্তু পুনৰ ৰাতিৰ মাজৰাতিৰ পৰা কিন্তু আৰম্ভ হৈ যায়। গতিকে করিমগঞ্জৰ আজিৰ দিন দিনত যিটো কোৱা যায় যেন এনেদৰে পৰিস্থিতি বিৰাজ কৰি আছে, সম্পূৰ্ণৰূপে সকলো ঠাইত কেৱল পানী পানী, আৰু চহৰতে পানী প্ৰায় সকলো পথ জলমগ্ন হৈ আছে।